উইল টু উইন, ইচ্ছা শক্তি সাফল্যের সিঁড়ি। বয়স শুধুমাত্র একটি সংখ্যা, ছোটবেলা থেকেই আমরা পড়ে এসেছি সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। কিন্তু আমরা প্রায়ই চাই যদি ভালো সময়টা দ্রুত চলে না যেত তাহলে কত ভালো হতো। দিন দিন মানুষের বয়স বেড়ে চলে, কিন্তু সেই সঙ্গে বেড়ে যায় পারিবারিক, সামাজিক ও পারিপার্শ্বিক নানাবিধ দায়িত্ববোধ বা চাপ। অনেকে সেই সব দায়িত্ব বা চাপ সামলাতে গিয়ে নিজের স্বপ্ন পূরণের কথা ভুলে যান। হঠাৎ খেয়াল হয় বয়স তো অনেক বেড়ে গেল বা সময় তো অনেক চলে গেল, কিন্তু অনেক কিছু করা বাকি। আর হতাশা মানুষের সফলতার পথের সর্বশেষ আলোটুকু নিভিয়ে ফেলে। আমরা তখন নিজের জীবনের সাথে অন্যের তুলনা শুরু করি, একই বয়সের বা কম বয়সের সফল ব্যক্তিদের সফলতা দেখে উৎসাহী না হয়ে আরও বেশি হতাশ হয়ে যাই। অথচ আমরা এই সফল হবার পেছনে সেই সব সফল মানুষদের পরিশ্রম, ধৈর্য আর সময় বিনিয়োগ দেখতে পাই না। জাপানি একটি প্রবাদ রয়েছে, ফল ডাউন 7 টাইমস, গেট আপ 8। হেনরি ফোর্ড 35 বছর বয়স পর্যন্ত তিনি অন্যের চাকরি করেছেন। 1903 সালে 40 বছর বয়সী ফোর্ড তার নিজের কোম্পানি শুরু করেন। অবশেষে 1908 সালে 45 বছর বয়সে তিনি বিশ্বকে পরিচয় করান বিখ্যাত ফোর্ড মডেল টি এর সাথে, যা বিপ্লব ঘটায় সারা বিশ্বের যাতায়াত ব্যবস্থা ও গাড়ি শিল্পে। 1993 সালে 38 বছর বয়সে জেকে রাওলিং একজন ডিপ্রেশনের রুগীতে পরিণত হন এবং আত্মহত্যারও চিন্তা করেন। 1997 সালে হ্যারি পটারের প্রথম বইটি প্রকাশ হওয়ার সাথে সাথে পুরো বিশ্বে হইচই পড়ে যায়। 2004 সালে 49 বছর বয়সে রাওলিং পৃথিবীর ইতিহাসে প্রথম সাহিত্যিক হিসেবে শুধুমাত্র বই লিখে $1 বিলিয়নের মালিক হন। দেখতেই পাচ্ছেন, জীবনে সাফল্য লাভ, স্বীকৃতি অর্জন ও প্রচুর ধন সম্পদের মালিক হওয়ার জন্য নির্দিষ্ট কোনো বয়স নেই। বরং যদি কারো মনে সত্যিকারের সদিচ্ছা থাকে তাহলে সে 50 বছর বয়সের পরেও একদম শূন্য থেকে শুরু করে জীবনের সাফল্যের পর্বতে আরোহণ করতে পারে এবং নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। 51 বছর বয়স পর্যন্ত তাইকি চিরু মোরি ছিলেন একজন প্রভাষক। এরপর তিনি প্রতিষ্ঠা করেন মোরি বিল্ডিং কোম্পানি, যা পরবর্তীতে রূপ নেয় জাপানের অন্যতম বৃহৎ রিয়েল এস্টেট কোম্পানিতে। এবং ফলশ্রুতিতে 1992 সালে মোরি বনে যান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। জুডিথ শেন্ডলিনকে এখন বিশ্ববাসী চেনে জাজ জুডি নামে। যখন তিনি আমেরিকান ইউনিভার্সিটির স্কুল অব ল থেকে গ্রাজুয়েশন করেন সেখানে তিনি ছিলেন তার শ্রেণীর একমাত্র নারী শিক্ষার্থী। সংক্ষিপ্ত সময় কর্পোরেট আইনজীবী হিসেবে কাজ করার পর 2 সন্তানের জন্ম দিতে তিনি বেশ খানিকটা বিরতি নেন। এরপর আবার তিনি নিউ ইয়র্ক ফ্যামিলি কোর্ট সিস্টেমে চাকরি নেন। সেখানে কাজ করতে গিয়ে তিনি একজন শক্ত অথচ স্বচ্ছ মননের বিচারক হিসেবে সুনাম লাভ করেন। তবে প্রকৃত অর্থে দেশ ও বিদেশের মানুষ তাকে চিনতে শুরু করে 1996 সালে তার টিভি শোর মাধ্যমে, যা তার ব্যাংক ব্যালেন্সকেও এক লাফে দারুণ হৃষ্টপুষ্ট করে তোলে। ততদিনে তার বয়স হয়ে গিয়েছে 54 বছর। কর্নেল স্যান্ডার্সকে চিকেন ফ্রাই রেসিপি বিক্রি করতে 1009 বার ব্যর্থ হতে হয়েছে। অবশেষে 1952 সালে 62 বছর বয়সে তিনি চালু করেন সর্বপ্রথম কেনটাকি ফ্রাইড চিকেন ফ্র্যাঞ্চাইজি। বাকিটা ইতিহাস। কোনো কিছুতে সফল হওয়ার জন্য বয়স আসলেই একটি সংখ্যা। আমাদের জীবন আসলে অনেক বড়, যে কোনো সময়ে, যে কোনো বয়সে, যে কোনো পরিস্থিতিতেই আপনি পারবেন ঘুরে দাঁড়াতে। শুধু বিশ্বাস রাখুন নিজের ওপর আর জাগিয়ে তুলুন আপনার মনের ভেতরের ইচ্ছা শক্তিকে। আপনার ইচ্ছা শক্তিই পারে আপনাকে জয়ী করতে। আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দিন। ভালো লাগলে লাইক দিন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার শেয়ার করা এই একটি ভিডিওর মাধ্যমে কারো জীবনে সুন্দর পরিবর্তন আসতে পারে। এরকম আরও অনুপ্রেরণামূলক ও তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। এতে আপনি প্রতিনিয়ত আমাদের ভিডিও সম্পর্কে আপডেট পেতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।